পাঠান ছবি মুক্তি পেতে এখনো দেরি আছে, কিন্তু তার আগে গান মুক্তি পেতেই চর্চার কেন্দ্রবিন্দুতে পাঠান। শাহরুখ দীপিকার ছবির বেশরম রং গান ঘিরে তুমুল শোরগোল। সৈকতের ধারে বোটের ওপর স্বল্প বসনে লাস্য ছড়াচ্ছেন দীপিকা, এবং হ্যান্ডসাম শাহরুখ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। ভক্তদের মনে ঝড় তুলেছেন এই গান, কিন্তু এই গানই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। গানের পোশাক নিয়ে তীব্র আপত্তি তুলেছেন হিন্দু কট্টরপন্থী। এবার সেই সুরেই সরব হলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র এর আগে বহু বলিউড ছবির সমালোচনা ও হুমকি দিয়ে বিতর্কে জড়ান, এবারও তার অন্যথা হয়নি। সরাসরি ছবির নির্মাতাদের হুঁশিয়ারি দিলেন মিশ্র। সাফ জানালেন, গানে দীপিকা সহ বাকিদের পোশাক না পাল্টালে রাজ্যে ছবি নিষিদ্ধ ঘোষণা করা হবে। তার দাবি, অত্যন্ত আপত্তিকর দৃশ্য এবং পোশাক রয়েছে গানে, যা সুস্থ মানসিকতার পরিপন্থী। কোনো মতেই দর্শকদের এমন কুৎসিত জিনিস তিনি দেখতে দেবেন না। নরোত্তমের হুঁশিয়ারি, গানের পোশাক মোটেও রুচিকর নয়, এই গানের নেপথ্যে কিছু দূষিত মন রয়েছে। তিনি জেএনইউ আন্দোলনে সামিল হয়েছিলেন, তাই আমি আবেদন করব গানের দৃশ্য পুনরায় নির্মাণ করা হোক, পোশাক পাল্টানো হোক, না হলে মধ্যপ্রদেশে ছবি মুক্তির অনুমতি দেওয়া হবে না, তা নিয়ে আমাদের ভাবতে হবে। উল্লেখ্য, সোমবারই মুক্তি পেয়েছে পাঠান ছবির এই গানটি, আর তারপর থেকেই ট্রলের শিকার শাহরুখ দীপিকা। অজস্র বাজে মন্তব্য তৈরি হয়েছে এই গানকে ঘিরে। গানের কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট দীপিকার পোশাক নিয়ে পিঙ্ক ভিলাকে জানিয়েছে, দীপিকাকে এই লুকের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। শালিনার তৈরি এই দুর্দান্ত পোশাক পরার জন্য অনেক ঘাম ঝরাতে হয়েছে অভিনেত্রীকে।